সীমান্ত দিয়ে কোরবানির পশু চামড়া ভারতে পাচার বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজেপি দিনাজপুর বিজেপি সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল হক জানান প্রতি বছর ঈদে দেশের কোরবানি পশুর চামড়া পাচার না হয়ে এ ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে এছাড়া নিয়মিত টহলও জোরদার করা হয়েছে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা তবে কোনোভাবেই যাতে দেশের বাইরে চামড়া চলে না যায় সেজন্য সবসময় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও